18 দিনের নির্বাচনী ডামাডোল শেষ হচ্ছে কাল। সিলেট সিটিতে দুদিন পর ভোট, তাই শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। সে খবর জানাতে সিলেটের নয়া সড়কে আছেন রিপোর্টার ইকরামুল কবির, সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে আছি নয়া সড়কের কিশোরীমোহন বালিকা উচ্চ বিদ্যালয়ে। এই বিদ্যালয়ে কিছু সময়ের মধ্যেই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে একটি পথসভা অনুষ্ঠিত হবে এবং 16 নম্বর ওয়ার্ডবাসী এই পথসভার আয়োজন করেছে। ইতিমধ্যে বিভিন্ন এলাকা থেকে নেতৃবৃন্দ আসতে শুরু করেছে। এখানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ দেবুন্নাস হক সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং ওয়ার্ডের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ বিভিন্ন নেতৃবৃন্দ এখানে এসেছেন এবং ওয়ার্ডবাসীরা এখানে এসে 16 নম্বর ওয়ার্ডের যারা এই এলাকার ভোটার আছে তাদের উদ্দেশ্যেই এই পথসভার আয়োজন করা হয়েছে এবং পথসভা আনোয়ারুজ্জামান চৌধুরী সহ এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ মঞ্চে বক্তব্য রাখবেন এবং মঞ্চে অন্যান্য যারা নেতৃবৃন্দ ঢাকা থেকে এসেছেন তারা সবাই এই মঞ্চে এসে বক্তব্য রাখবেন। বলে রাখা প্রয়োজন যে আর মাত্র একদিন সময়, আগামীকাল রাত 12টার সময় এই প্রচারণা শেষ হবে এবং মাত্র দুদিন পরে অর্থাৎ 21 জুন এই সিটি কর্পোরেশন নির্বাচন। ইতিমধ্যে সিটি কর্পোরেশন নির্বাচনে 8 জন মেয়র প্রার্থী রয়েছেন এবং সব মিলে 368 জন কাউন্সিলর এবং সংরক্ষিত নারী কাউন্সিলর সহ 368 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এখন পর্যন্ত প্রচার প্রচারণা চলছে এবং ভোটের দিন একটি উৎসবের দিন হবে এবং ভোট উৎসবের মধ্যে সব সিলেটের যে 4,88,000 ভোটার অংশগ্রহণ করবে 42টি ওয়ার্ড। বলে রাখা প্রয়োজন যে 2018 সালে 27টি ওয়ার্ডে নির্বাচন হয়েছে 26.5 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে, এবার তার 3 গুণ হয়ে 79.5 বর্গ কিলোমিটার এলাকা হয়েছে এবং এই এলাকার একটি এই যাবৎকালের সবচেয়ে বড় একটি সিটি কর্পোরেশন এলাকা এবং সবচেয়ে বেশি ভোটার, সবচেয়ে বেশি প্রার্থী, সব কিছু মিলে এ পর্যন্ত একটি উৎসবের দিনক্ষণ যাচ্ছে এবং 21 জুন একটি উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে তেমনটি আশা করছেন ভোটাররা, প্রার্থীরা এবং সমর্থকরা। মোটামুটি এই ছিল সিলেট নয়া সড়কে কিশোরীমোহন বালিকা উচ্চ বিদ্যালয়ে যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীক যিনি প্রতিদ্বন্দ্বিতা করছে আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে 16 নম্বর ওয়ার্ডবাসী যে পথসভার আয়োজন করেছে তার সবশেষ খবর। সিলেট থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ইকরামুল কবির।